হয় ছাগলী পালনেরে স্বাবলম্বিতার নিদর্শন দেখাইছে নতুন হলগুড়ি এজন আদর্শ কৃষকে। কেবল হেয়ে নহয়, কৃষকজনে জৈবিক কৃষি পদ্ধতিরে বিভিন্ন ধরনের শাক পাচলি খেতি করে যথেষ্ট উপার্জন করবলে সক্ষম হয়েছে। আর মই আছো বর্তমান নতুন হলগুড়ি যখন কৃষি পাম, এই কৃষকজনের কৃষি পাম, আর এই কৃষকজনের কৃষি পামত এনে ধরনের এতিয়া ছাগলী, বিভিন্ন ধরনের বিভিন্ন প্রজাতির ছাগলী আর থলুয়া প্রজাতির ছাগলী দেখবলে পাওয়া গেছে। আর এটা দুটা নহয়, প্রায় ষাঠিটাতক অধিক ছাগলী বর্তমান তেখেতর কৃষি পামত আছে। আর ছাগলী পালনের লগতে কুকুরা পালন, গাহরি পালনও করে আহিছে। আমি কথা পাতিম মাখন সোনোয়াল, কৃষকজন হয়েছে মাখন সোনোয়াল, আপনার ওসর আইসো অকমান যদি সময় দিয়ে। কিমান দিনের পর আপনি ছাগলী? আচ্ছা নমস্কার, অমুক দর্শকলে নমস্কার, মই আছি মাখন সোনোয়াল। মই ইয়ালৈ প্রথম আহিছিল 1995 চন, এটা প্রথম ছাগলী পালনে করেছিল। ইয়াত মানে তেনেকে মাটিব কৃষি উপযোগী নাছিলে, মানে সাপৈ পশুপালনের কারণে উপযোগী আছিল, গাই গরু আর হেই আছিল, থলুয়া গাই আর থলুয়া ছাগলী। তারপর লাখে লাখে যেটা কৃষি উপযোগী হল মাটিব, মানে ইয়াত খেতি লাগি গল শাক পাচলি খেতি, বিশেষ করে মানে খরালি শাক পাচলি, বারিষা পাচলি। যেটা বারিষা পাচলি করবলে বারিষা আক আমার ইয়াত বজারখন বড় উপযোগী নাছিলে, বাট পথ বড় অসুবিধা আছিল, খরালি হে মানে প্রায় করেছিল কবি, বেঙেনা, রঙালাও, আলু গুটি এইবিলাক। এতিয়া আপনার বাড়িত দেখা গেছে ছাগলী আছে, কিমান ধরনের কেনেকুয়া ধরনের উপার্জন করবলে সক্ষম হয়েছে? উপার্জন কি বলি কম, এটা এই 4-5 লাখ টাকা কিবা এটা হয়ে গিয়া বছরেকত গোটেইবো মুঠ মাছ লগালে। ইয়াত আপনি ছাগলী যিমান, কিন্তু এইটো কই মানে ছাগলীতে 4-5 লাখ কিয় 10 লাখও উঠাও পায়, কিন্তু কি হয়েছে অকলে সম্ভালিবলে মানে ইয়াত মেন পাওয়ার কম হয়েছে, বেশি মানে অকলে সম্ভালিব নিছো, সেখানে অল্প কমাবল হয়েছে। আর আপনার বাড়ি দেখা গেছে জৈবিক কৃষি পদ্ধতি আপনি শাক পাচলি? হয় মানে প্রথমে আগে রাসায়নিক উৎপাদন করাটাই ভাবিছিল, পিছত দেখিলো মানে দেখিলো পেপারত পাইছো আমেরিকায় প্রথম মানে এই রাসায়নিকই উৎপাদন করেছিল, রাসায়নিক সার দি, কিন্তু আমেরিকা এটা সেইটুক মানে আঁতরত রাখিছে। এটা দেখিলো আমিও সচাকে কিজানি স্বাস্থ্য হানি করে কিজানি করবও বারো রাসায়নিক, সেইকারণে আক জৈবিকত আকর্ষিত হলো, আক সেই জৈবিকত ধরল। এটা এই আমার গরু আছে, এটা লোকে গরু পোহা এইছে, মই গরু রাখিছো। এটা আপনার কেজনি গাই গরু? এটা মুঠতে গাই গরু বেশি না, মোট 5 জনী আছে, মুঠতে চেউরি লগালে পোয়ালি লগালে মুঠতে 18 জনীমান মো হয়েছে মাকি। এটা তারপরে এটা সেই গরুয়ে রাখি, এটা গোবর আছে, এই প্রায় মানে মই সব এটা গোবরে মানে খেতি করছো। এটা আপনার বাড়ির যখন শাক পাচলি যখন উৎপাদন কত বিক্রি করে? এটা খরালিব ইয়ালে আহি যায় এই গ্রাহকব, মানে পাইকারি গ্রাহকব, আমার ওসর ছয়গোটা বজার আছে, লিঙি বজার, নামডাং বজার, আমার মরাণ আছে, বেশি দূরলে যাব নালে আমার ইয়াতেই বিক্রি হয়েছে। আপনার যখন ছাগলী, ছাগলী প্রজাতি কি কি প্রজাতি? ছাগলী প্রজাতি আমার থলুয়ার মানে এইবিল সেই থলুয় মাকব, কিন্তু এবার দুবার মানে হে করা হলো পাঠাব বেলেগের পর না, মানে বাহির প্রথমে আনিছিল এটা টুটা পারি, তারপর আহিল চিরহি, আক চিরহি আনিল বেলেগ এটা, এটা চিরহি আর থলুয়া মানে ইয়া সংক্রমণ আর বন সংকর হয়েছে। মুঠতে কৃষি করে ধুনিয়াকে সুন্দরভাবে পরিয়াল পোহপাল দিয়ার লগতে ভালদরে চলি থাকিব পারি? পাই পাই পাই, ভালদরে চলি থাকিবলে মানে আর এটা নিজের দক্ষতার উপর কথা, আর নিজের দক্ষতার মানে ইয়া কি মানে এটা সেই জীবনও কটাব পাই। এটা সরকারিভাবে কিবা আপনি সাহায্য সাহায্য পাইছে নাকি খেতি করা বা ছাগলী পোহার ক্ষেত্রে? ছাগলী পোহার ক্ষেত্রে এবার 1919 চনত সরকার আয়োজন করা সেই মানে পাহরিছো, এই মানে একটা এই ডিস্ট্রিক্টর ভিত্তি একটা ছাগলী মানে বেস্ট ফার্মার পাইছিল 1919 চনত। ধন্যবাদ জানাইছো। এ হয়েছে মাখন সোনোয়াল। মাখন সোনোয়ালের যে কৃষি পাম, কৃষি পামত এতিয়া বহু ছাগলী আছে, ছাগলী এই ছাগলী পালনেরে এক স্বাবলম্বিতার নিদর্শন দেখাইছে। মই আন এটা দৃশ্য দেখুৱাম যে বাড়ি তেখেতর বাড়িত এনে ধরনের জৈবিক কৃষি পদ্ধতি অর্থাৎ জৈবিক সার প্রয়োগ করে এনে ধরনের বিভিন্ন ধরনের খেতি করেছে, লাউ, কুমুরা, জিকা, তিয়ঁহ,
এনে বেগেনা এনে ধৰণৰ বিভিন্ন ধৰণৰ খেতি কৰিও যথেষ্ট উপাৰ্জন কৰিবলৈ সক্ষম হৈছে নিশ্চয়কৈ মাখন সোণোৱাল এতিয়া হৈছে নৱপ্ৰজন্মৰ বাবে আদৰ্শ যিহেতু যি সময়ত নৱপ্ৰজন্মই চাকৰিৰ বাবে হাহাকাৰ কৰিবলগীয়া হৈছে তেনে সময়ত কৃষি কৰ্মৰে নৱপ্ৰজন্মক দেখুৱাইছে এক উত্তম নিদৰ্শন